কচুরির পুরের জন্য লাগছে মুগ ডাল, যেটা কিনা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখে পুরোপুরি জলটা ঝরিয়ে নিয়েছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডারে মুগ ডালটা দিয়ে দেবো আর একটা হালকা দানা দানা পেস্ট বানিয়ে নেব। মুগ ডালটা ঠিক এভাবে ব্লেন্ড করে নিতে হবে, খুব বেশি মিহি হলে কিন্তু চলবে না। এবার একটা মশলা বানাবো, তার জন্য ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন মৌরি, 1 টিস্পুন জোয়ান, 1 টিস্পুন গোটা ধনে আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবার সব মশলা শুকনো খোলায় হালকা রোস্ট করে নেব। মশলাটা ভাজা এখানে হয়ে এসেছে, এবার মশলাটা নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। একই ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেসন, এটা কিন্তু বাইন্ডিং এর জন্য ইউজ করছি। হালকা লাল হওয়া পর্যন্ত বেসনটাকে এভাবে ভেজে নেব। ঠিক এই স্টেজে দিয়ে দিচ্ছি বেটে রাখা মুগ ডাল। এবার দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলা, নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, 1 পিঁচ গরম মশলার গুঁড়ো, 1 টিস্পুন চিনি দিচ্ছি। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। ডালটাকে এভাবেই রান্না করে নেব যতক্ষণ না একদম ঝুড়ো ঝুড়ো হয়ে আসছে। সো দেখো ডালটা কিন্তু আমাদের একদম এইরকম স্টেজেই আসতে হবে। ডালটা হয়ে এসেছে, এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার ডোটা রেডি করব, তার জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, 1 টিস্পুন নুন দিচ্ছি আর দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। সমস্ত উপকরণ এবার একটু মিশিয়ে নিচ্ছি। ময়দাটা খুব ভালো করে কিন্তু ময়ান দিতে হবে, তবেই কিন্তু কচুরিটা খাস্তা হবে। এবার অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। এবার ডোটাকে রেস্ট দেব 1/2 ঘন্টার জন্য। 1/2 ঘন্টা পর এবার আমি ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এবার একটা লেচিকে নিয়ে এভাবে শেপ দেব আর ভেতরে ডালের পুরটা ভরে নেব। মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে ভাজার সময় কোনো রকম ভাবেই ডালটা বাইরে বেরিয়ে না আসে। কচুরিগুলো ভাজার জন্য অলরেডি আমি এখানে তেল গরম করে নিয়েছি।
কচুরিটাকে ভাজতে হবে লো মিডিয়াম ফ্লেমে। পনেরো থেকে কুড়ি মিনিট লো মিডিয়াম ফ্লেমে ভাজার পর খাস্তা কচুরিগুলো কিন্তু একদম রেডি। এর থেকে বেশি ভাজার এগুলো দরকার নেই। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। বাড়িতে অবশ্যই ট্রাই করো রেসিপিটা।